প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী রেল স্টেশন থেকে টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে ছাত্র লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রাজশাহী মহানগরীর রানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে শফিকুল নামের এক টিকিট কালো গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে গ্রেফতার করা হয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রসিকিউশন শাখা রাজশাহীর এস আই ফজলুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান রেলের টিকিট কালো বাজারি রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল থেকে তৎপর হয় আর সদস্যরা এ সময় সন্দেহজনক চলাফেরা করা অবস্থায় শফিকুল ইসলামকে নজরদারি করা হয় পরে স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে আট আসনের ছয়টি টিকিট জব্দ করা হয় টিকিটগুলোর মধ্যে পাঁচটি ধূমকেতু এক্সপ্রেসের ও একটি সিল্ক সিটি এক্সপ্রেসের আটক শফিকুল নগরের বোয়ালিয়া মডেল থানার শিরোইল কলোনির বাসিন্দা গ্রেফতার আসামিকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে রাজশাহীতে নানা কর্মসূচিতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে এই উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি আলোচনা সভার আয়োজন করা হয় বুধবার দুপুরে রাজশাহী কলেজে মহানগর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি এরপর বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয় র্যালিটি সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয় সেখানে কেক কাটা আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম সাধারণ সম্পাদক সিরাজুব মুবিন সবুজের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার এ সময় পঞ্চাশ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ দুজন অসচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান ছাত্রলীগের তিনজন শহীদকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয় এর আগে সকালে নগর ছাত্রলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ছাত্রলীগ নেতাকর্মীরা রাজশাহী মহানগরের রানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান দ্বিতল একাডেমিক ভবনের আনুভূমিক ও ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের উদ্বোধন করা হয়েছে বুধবার সকালে সদর আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি ও বিষ্ণ ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায় সহ অন্যরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম উনিশশো আশি সালে রানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এই স্কুলের ভবনটির মালিক ছিলেন স্যার যদুনাথ সরকার দুই সালে ভূমিকম্পে ভেঙে যায় পুরনো ভবনের অনেকাংশ এরপর থেকে স্কুলের শিক্ষার্থীরা ক্লাস করতে পারতেন না স্কুলের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ সাথে যোগাযোগ করেন তিনি আশ্বস্ত করেন নতুন ভবন তৈরি করে দেওয়ার জীর্ণ ও অবহেলিত বিদ্যালয় থেকে বর্তমানে অত্যাধুনিক বিদ্যালয় তৈরির মূল কারিগর এমপি ফজলে হোসেন বাদশাহ রাজশাহীতে জেকে বসেছে শীত তাপমাত্রা দশ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে গত এক সপ্তাহ থেকে চলছে মৃদু শৈতপ্রবাহ এর ফলে শীতের তীব্রতা আরো বেড়ে যাচ্ছে ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়েছে রাজশাহী অঞ্চল সূর্যের দেখা মিলছে না দিনের অধিকাংশ সময় কনকনের শীতে যুবু থুবু রাজশাহীর জনজীবন রাত দশটার পর থেকে কুয়াশায় ঢাকা পড়ে রাজশাহী এই কুয়াশার সাথে দু এক ফোঁটা পড়ে বৃষ্টি পড়তেও দেখা গেছে ঘন কুয়াশায় পথঘাট ঢাকা পড়ে যাওয়ায় মহাসড়কে যানবাহন লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে কুয়াশার কারণে সঠিক সময়ে যানবাহন গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে আবহাওয়া অফিস বলছেন হিমেল হাওয়ার কারণে কাঁপছে রাজশাহী সহ উত্তর জনপদের মানুষ এদিকে স্বস্তিতে নেই বৃদ্ধ ও শিশুরা ঠান্ডা জনিত রোগ দেখা দেওয়ায় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে ফসলের বিস্তলা নষ্ট হওয়ায় কৃষকেরা পড়েছেন বিপাকে রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে মঙ্গলবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামী আরও এক সপ্তাহ এমন আবহাওয়া থাকবে বলে জানান তারা চাপাই দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন বুধবার বেলা সাড়ে তিনটায় গোমস্তাপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দেয়া হয় এ সময় উপস্থিত ছিলেন চাপাই এক আসনের সংসদ সদস্য শামিল উদ্দিন আহমেদ শিমুল সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী সাংগঠনিক সম্পাদক চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা নাচল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের সহ অন্যরা আরো আসনে জন ছয়জন মনোনয়নপত্র তুলেছেন বলে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে তারা হলেন মোহাম্মদ আলী সরকার খুরশিদ আলম নবিউল ইসলাম আমানুল্লাহ আল মাসুদ আব্দুল রাজ্জাক গোলাম মোস্তফা বিএনপির প্রার্থী পদত্যাগ করায় আগামী এক ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে উত্তরের হিমেল হাওয়া ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় নাটোরের জনজীবন স্থবির হয়ে পড়েছে সবচেয়ে বেশি বিপদে পড়েছে দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষেরা অতিরিক্ত ঠান্ডায় তারা কাজে যেতে পারছে না পেটের তাগিদে কাজে বের হলেও ঠান্ডায় ঠিকমতো কাজ করতে পারছে না তারা এরপরেও জীবিকার কারণে তাদের কাজে বের হতেই হচ্ছে অটোরিকশা চালক ও রিক্সা চালক পেটের তাগিদে সকালে বাড়ি থেকে বের হলেও তারা যাত্রী না পাওয়ায় তেমন ভাড়া খাটাতে পারছেন না রিক্সা বা অটো নিয়ে স্থির বসে থাকছেন যাত্রীর আশায় গত কয়েকদিন ধরে চলছে এই অবস্থা দিনব্যাপী সূর্যের মুখ দেখা যাচ্ছে না সন্ধ্যা হতে রাস্তায় মানুষ চলাচল কমে যাচ্ছে অফিস যাত্রী ব্যবসায়ী ছাড়া নিতান্ত প্রয়োজন না হলে সহজে কেউ বাড়ির বাহিরে বের হচ্ছে না নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ ছাত্রলীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এক মিনিট নিরবতা ও দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাহিন সহ দলের নেতাকর্মীরা পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজানের নেতৃত্বে নবাব সিরাজ উদ্দৌলা কলেজের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয় সেখানে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে দিবসটি পালন করা হয় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ